বুখারীর বর্ণনা এসেছে উম্মুল মুমিনিন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি নবীজির কাছে ওহী লাভের কয়েক মাস আগ থেকে তিনি অত্যন্ত নিঃসঙ্গ প্রিয় হয়ে উঠলেন মক্কার অদূরে হেরা গুহায় নবীজি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সেখানে তিনি ধ্যানে মগ্ন হয়ে পড়ে রইলেন নবীজি যখন সকালবেলা বাড়ি থেকে যেতেন যাওয়ার সময় তিনি কিছু খাবার দাবার নিয়ে যেতেন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য হেরা গুহায় নবীজি ধ্যানে মগ্ন অবস্থায় থাকতেন যখন খাবার দাবার ফুরিয়ে যেত নবীজি পুনরায় বাড়িতে আসতেন বাড়িতে এসে আবার তিনি খাবার দাবার নিয়ে যেতেন এই রকম করে কয়েক মাস গেল সময় যেতে যেতে রমাদানের মাস চলে আসলো রমাদান মাসের শেষ দশকের লাইলাতুল কদর কদরের রাতে হেরা গুহায় নবীজির সামনে এবার সাইয়েদিনা জিব্রিল আমিন সশরীরে নবীজির সামনে আগমন করলেন আল্লাহ আকবার সাইয়েদিনা জিব্রিল আমিন এই প্রথমবারের মতো নবীজির সামনে তার আসল সুরতে আসলেন নবীজি বলেছেন সাইয়েদিনা জিব্রিলকে আমি দেখেছি সাইয়েদিনা জিব্রিলের ৬০০টা ডানা আমি আমার নিজের চোখে দেখেছি বলেন আল্লাহ আকবার সাইয়েদিনা জিব্রিল নবীজির কাছে আসলেন এসে তিনি নবীজিকে বললেন ইকরা পড়ুন নবীজি তখন জবাবে বললেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না নবীজি যখন এই কথা বললেন তখন সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজিকে তার বুকের সঙ্গে সহজুরে চেপে ধরলেন নবীজি খুব সুন্দর করে বলছেন فأخذني فقدتني حتى بلغ مني الجهد سيدنا জিব্রিল আমাকে সজুরে চেপে ধরলেন যেন আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল এরপরে তিনি আমাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে আবারো বললেন ইকরা আমি আবারো বললাম মা আনা বিকারি আমি তো পড়তে জানি না সাইয়েদিনা জিব্রিল এবার নবীজিকে তৃতীয়বার সজুরে চেপে ধরলেন এরপরে ছেড়ে দিয়ে নবীজিকে বললেন পড়েন আমার সঙ্গে ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল إنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এই আয়াতগুলো নবীজির কাছে নাজিল করলেন কে আস্তে বলবেন না জুড়ে বলেন কে এই পাঁচটা আয়াত নবীজির কাছে নাজিল হলো সর্বপ্রথম নাজিল হলো ইকরা পড়ুন আপনারা বলেন তো আল্লাহ তাআলা নবীজির কাছে সর্বপ্রথম নামাজের আয়াত নাজিল করতে পারতেন কিনা আরো জোরে বলেন প্রথম তো এই আয়াত নাজিল হতে পারত আকিমুস সালা সালাত কায়েম কর আল্লাহ যদি চাইতেন নবীজির কাছে সর্বপ্রথম যাকাতের আয়াত নাজিল করতে পারতেন কিনা জোরে বলেন মনোযোগ কোন দিকে চলে গেছে কথা কি মাথার উপরে দিয়ে যায় নাকি ভেতরে যায় কথা শুনেন নাই আমার খুব গুরুত্বপূর্ণ কথা তো এটা খুব দামি কথা আলোচনার স্টার্টিং খেয়াল করেন আপনারা আল্লাহ যদি চাইতেন সর্বপ্রথম নবীজির কাছে নামাজের আয়াত নাজিল করতে পারতেন না যাকাতের আয়াত নাজিল করতে পারতেন না রোজা কিংবা হজের আয়াত নাজিল করতে পারতেন না অথবা বলতে পারতেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো এটাও তো আল্লাহ নাজিল করতে পারতেন আল্লাহ সর্বপ্রথম নামাজ রোজা হজ যাকাত জিহাদ কোন আয়াত নবীজির কাছে সবার আগে নাজিল করলেন না সবার আগে নাজিল করলেন পড়ো পড়ার আয়াত শিক্ষার আয়াত জ্ঞান অর্জনের আয়াত কেন শিক্ষা ব্যবস্থার আয়াত আগে নাজিল হলো কারণ জ্ঞান অর্জন মানুষকে সভ্য বানায় জ্ঞান মানুষকে আলোকিত বানায় এজন্য আরবিতে বলা হয় আল ইলমু নূরুন জ্ঞান হচ্ছে আলো
আমরা ইংরেজিতে বলি না নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হলো শক্তি। জ্ঞান মানুষকে সভ্য বানায়, জ্ঞান মানুষকে আলোকিত বানায়, জ্ঞান মানুষকে নম্র ভদ্র বিনয়ী হিসাবে গড়ে তোলে। শিক্ষা একটি সভ্যতাকে উন্নতির দিকে নিয়ে যায়, শিক্ষা একটি সমাজকে আলোকিত করে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করলেন, যাতে করে আগে মানুষ শিক্ষা গ্রহণ করে আলোকিত পথের সন্ধান পেতে পারে। এজন্য আল্লাহ তাআলা আগে শিক্ষার আয়াত নাজিল করে আমাদেরকে পড়ার জ্ঞান অর্জনের আদেশ দিয়েছেন, কারণ জ্ঞান অর্জন ছাড়া সভ্য হওয়া যায়। তবে এখানে খেয়াল করতে হবে, আল্লাহ শুধু পড়ার কথা বলেন নাই, আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিক, পড়তে হবে কার নামে? রবের নামে। আমাদের রব যিনি, গলার আওয়াজ উঁচা করে সবাই বলেন তিনি কি? অর্থাৎ পড়াশোনার কারিকুলামটা এমন হতে হবে, সিলেবাসটা এমন হতে হবে, মেথডটা এমন হতে হবে যে পড়াশোনার মাধ্যমে রব চেনা যায়, আল্লাহ চেনা যায়, রসুল চেনা যায়, দুনিয়া আখেরা এর মধ্যে তারতম্য করা যায়। কিন্তু যে শিক্ষার মাধ্যমে আল্লাহ চেনা যায় না, স্রষ্টা চেনা যায় না, যে শিক্ষার মাধ্যমে সভ্য না হয়ে ইতর হয়, এটা শিক্ষার নামে অশিক্ষা, শিক্ষার নামে কুশিক্ষা। এখন আপনাদের সন্তানদেরকে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা দিয়ে ডারউইনের ভ্রান্ত মতবাদ পাঠ্য বইয়ের ভেতরে ঢুকাইয়া দিয়া আপনাদের সন্তানদেরকে দিন বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, স্রষ্টায় অবিশ্বাসী একটা অসুস্থ জেনারেশন গড়ে তোলার জন্য পাঠ্যসূচিতে বিতর্কিত বিষয় ঢুকিয়ে দিয়ে আপনাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের নীল নকশা বাস্তবায়নে এই দেশে শুরু হতে চলেছে। এজন্য আমি এই সূরাটা আজকে নির্বাচন করলাম। ভয়াবহ এক অবস্থার ভেতরে আমরা পড়ে গিয়েছি। আধুনিক বিজ্ঞান ডারউইনের যে ভ্রান্ত মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই বিবর্তনবাদ এটাকে ডাস্টবিন থেকে কুড়াইয়া এনে আমার দেশের কিছু কুশিক্ষাবিদ এটা আমাদের কোমলমতি ছেলেমেয়েদের পাঠ্য বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই বান্দরের বংশধররা গবেষণা করে পাইছে মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল, মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল, আদিকালে মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বিভিন্ন স্তর অতিক্রম করে বিবর্তিত হয়ে আজকের এই অবস্থায় এসেছে। তারা বলে, ডারউইনের মতবাদকে অনুসরণ করে তারা বলে, মানুষের পূর্বপুরুষ আগে নাকি বানর ছিল, বানরের তো লেজ থাকে, তো লেজটা কই গেল? ব্যাখ্যা দিয়েছে গাছের আগায় আগায় ডালে ডালে লাফাইতে লাফাইতে একদিন নাকি বান্দরের লেজ খসে পড়ে গেছে, এরপরে বানর হঠাৎ করে একদিন মানুষ হয়ে গেছে। আমি আমার এই ক্ষুদ্র বয়সে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি 64টা জেলায় গিয়েছি আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে শত শত বান্দর দেখেছি, কোনোদিন দেখি নাই কোনো বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে। আপনারা দেখছেন? আপনারা দেখেছেন? এখন আপনাদের ছেলে মেয়েদেরকে বিবর্তনবাদ নামক এই কুফরি মতবাদ পড়াইয়া এরা আপনাদের কোমলমূর্তি ছেলে মেয়েদেরকে স্রষ্টা থেকে দূরে নিতে চায়, কারণ বিবর্তনবাদের মূল তত্ত্ব হলো স্রষ্টা বলতে কেউ নাই, সবকিছু প্রাকৃতিকভাবে অটোমেটিক সৃষ্টি হয়েছে, মানুষেরও স্রষ্টা নাই, মানুষ বিবর্তিত হয়ে এই অবস্থায় এসেছে। এই অশিক্ষা কুশিক্ষা কুফরি এই মতবাদ যদি বইয়ে থাকে আর আমাদের ছেলেমেয়েরা যদি এটা শিখে, তাহলে আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে এখন থেকে সদা হওয়া লাগবে, এখন থেকে আমাদের সাবধান হওয়া লাগবে। শিক্ষা ব্যবস্থার কি করুণ দশা, আমাদের ট্যাক্সের পয়সায় এই বই ছাপানো হয়েছে, কারো বাপের পয়সায় এদেশের লক্ষ লক্ষ বই ছাপানো হয় নাই, কার টাকায় ছাপানো হয়েছে? কষ্ট লাগে নাকি বলতে? তো কার টাকায়? এগুলা আপনাদের টাকায় বই ছাপাইয়া আপনাদের ছেলে মেয়েদের হাতে বই তুলে দেওয়া হয়েছে, বইয়ের ভিতরে আছে মানুষ নাকি বান্দরের জাত, এটা কি রাজনৈতিক ইস্যু? হ্যাঁ, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার পার্টিগত পরিচয়, কিন্তু আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান।
আপনার ছেলে মেয়ে বড় হবে এগুলো শিখে শিখে যদি বড় হয় আপনি যদি এখন প্রতিবাদটুকু না করেন এইটা এই পাঠ্যচর্যা যদি বাতিল করা না হয় আজকে বলে গেলাম মরি কি বাঁচি জানি না অবস্থা এমন হবে আপনি বুড়া হবেন এখন যারা পড়াশোনা করছে এরা বড় হবে বিয়েশাদী করে এদের ঘরেও বাচ্চা কাচ্চা হবে এরা আপনার নাতি হবে নাতনি হবে এই নাতি নাতনি আপনার কাঁধের উপর উঠে লাফাবে ফালাবে আপনার কে দুষ্টুমি করে বলবে নানু ভাই নানা ভাই দাদা ভাই আমরা তো পড়াশোনা করেছি মাস্টার্স পাস করে ডিগ্রি নিয়েছি আমরা আমরা বইয়ের ভিতরে পড়েছি মানুষ বিবর্তিত হয়ে অবস্থায় এসেছে মানুষের পূর্বপুরুষ বানর ছিল তাহলে দাদু ভাই নানা ভাই বলেন তো আপনার দাদার বাপ এটা কোন কালারের বান্দর ছিল আমি কি অবাস্তব কিছু বলেছি না প্রশ্নটা তো এমনিই করবে কারণ হেতো বইয়ের ভিতরে পড়ছি এগুলা ঠিক কি না বলেন এরকম একটা প্রজন্ম গড়ে তোলার জন্য গুটি কয়েকজন মানুষ এই কাজটা করেছে এবং সরকারকে এরা বেকায়দায় ফেলার জন্য কিন্তু এরা এই কাজটা করেছে সামনে ইলেকশন এরা শিক্ষা কমিশনে বা পাঠ্যসূচি কিংবা বইয়ের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে সংকলনের আমার মনে হচ্ছে আমি সরকারকে বলবো আপনারা একটু তদন্ত করেন আমার মনে হচ্ছে কেন জানি এরা আপনাদেরকে আরো অজনপ্রিয় অগ্রহণযোগ্য এবং ইলেকশনের আগে আপনাদেরকে বেকায়দায় ফেলতে এই সকল গুটি কয়েক মানুষ যারা হিন্দুত্ববাদী শিক্ষা যারা এই দেশে অশিক্ষা কুশিক্ষা বাস্তবায়ন করে আপনাদের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে এবং এই প্রজন্মকে নষ্ট করতে চাইছে সুতরাং এদেরকে চিহ্নিত করুন আপনারা চিহ্নিত করে এই অপরাধে অপরাধী হওয়ার কারণে অবশ্যই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এত বড় স্পর্ধা তোমাদের কি করে হলো বইয়ের প্রচ্ছদে আপনারা দেখবেন এই যে কাভার পেজ আছে না দেখবেন আপনাদের চোখে যেন খুব সহজে না পড়ে এই যে যুবকরা তোমরা ব্লার করে ছবি তোলো না ব্লার করে মূর্তির ছবি দিয়েছে আপনারা দেখছেন কিনা কেউ দেখছেন কিনা দেখে হাত তুলেন তো নিজের চোখে দেখছেন কিনা কে মাশাআল্লাহ অনেকে আছে যারা দেখেন নাই কি ছেলে মেয়েদের প্রতি কি মায়া মহব্বত নাই আপনাদের বাচ্চাদের হাতে কি দেওয়া হয় এটা দেখবেন না আপনি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী সমাজ বিজ্ঞানগুলো সিক্স সেভেনের ইতিহাস বইকে ইতিহাস বইয়ের ভেতরে ইতিহাস বিকৃত করা হয়েছে আমি নিজে সেই ইতিহাস বই পড়েছি আজকেও পড়ে এসেছি মাহফিলে আসার আগে সেখানে সুলতানি আমলের শাসকদেরকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলিম শাসন এর যে সোনালী ইতিহাস সেটা বিকৃত করে পড়িয়ে আমাদের সন্তানদেরকে এরা দিন বিদ্বেষী করে গড়ে তোলার ষড়যন্ত্র শুরু করেছে বইয়ের ভেতরে কি ঢুকাইছে দেখেন এগুলো তো আমরা পরিবার থেকে শিখি এগুলো কি বইয়ে ঢুকানোর জিনিস তোমার বাপের ঘরে জন্ম নেওয়া ছেলে তোমার দেশ 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 উত্তর দাদা তোমার বাপের ঘরে জন্ম নেওয়া মেয়ে দেশ 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 তোমার বোন হয় না শিখাইতেছে দিদি দাদা না ঠাকুরদা ঠাকুরমা পিসি মাসি এগুলো কোন দেশের কালচার আহ উত্তর দিবেন না এগুলো কোন জাতের কালচার শেখাতে চান জাতি কি বুঝে না এগুলো বইয়ের ভেতরে দেশে 91% মানুষ মুসলমান বইয়ের ভেতরে আপনি মসজিদের ছবি দেন অসুবিধা কাবা শরীফের ছবি দেন আমাদের হৃদয়ের চাইতে প্রিয় জায়গা মদিনার সেই সবুজ গম্বুজের ছবি দেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ফটো দেন অসুবিধা আছে আমাদের দেশের জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার বাংলাদেশের জাতীয় পতাকার ছবি এগুলা থাকুক অসুবিধা জাতীয় পতাকা আছে স্মৃতিসৌধ মিনার আছে কিন্তু মাঝখানে কি ঢুকাইছেন এগুলা এখানে ময়ূরের ছবি কেন পদ্মফুল জবা ফুল পেঁচার ছবি কেন আমাদের জাতীয় ফসল কাঁঠাল জাতীয় মাছ ইলিশ এগুলোর ফটো থাকুক কিন্তু ১২ মাসে তারা ১৩ পূজা করে ওদের কিছু দেবতা আছে আমরা কি এগুলো পড়ি নাই
ওদের দেবতা পৃথিবীতে আসার কিছু বাহন আছে তাদের কোন কোন দেবতার বাহন ময়ূর কোন কোন দেবতার বাহন হলো পেঁচা তো এই সকল ফটো প্রচ্ছদের মধ্যে দিয়ে আর মূর্তির ছবি দিয়ে বই ভরে দিয়ে আপনারা কি আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে এরকম ছবি দিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে মূর্তি পূজারী আর দিন বিদ্বেষী বানাতে চান আমরা বেঁচে থাকতে এটা হবে না এরপরে বইয়ের মধ্যে দাড়িকে অপমান করা হয়েছে আমার একটু আমি একটু ঠোঁটকাটা মানুষ তো ঠোঁটকাটা স্বভাবের মানুষ রাগ করেন না আপনারা আপনাদের এই ঠিকগুলো মাহফিলেই থাকে এদেশে আলেমরা কি ঠেকছে যে কোনো বিষয় হইলে সবার আগে প্রতিবাদ আমরা করছি করব গত এক বছর ধরে আমরা সাবধান করে যাচ্ছি তা আমরা কি ঠেকছি নাকি আপনাদের ছেলে মেয়ে নাই কই আপনারা তো গিয়ে কোনোদিন স্কুল কলেজে প্রতিবাদ করলেন না আমরা জীবনের রিস্ক নিয়ে কথাগুলো বলি কিন্তু আপনারা ঠিক ঠিক বলে যে বাড়িতে চলে যান আপনারা কি চাইলে পারতেন না সারা বাংলাদেশে প্রতিটা স্কুল কলেজে গার্ডিয়ানরা সন্তানদেরকে নিয়ে গিয়ে আপনারা কি ডারউইনের মতবাদ থাকা বইগুলো এগুলো কি স্কুলের অফিসে এরকম ছুঁড়ে দিয়ে আসতে পারেন না ঠিক তো এখানে জায়গা মতো তো পারেন না ঠেকছি তো আমরা খালি আমরাই বলবো নাকি কথা আপনাদের পুলামাইয়া নাই আমি মনে হয় একটু আঘাত করে কথা বলে ফেলেছি সব কিছু বলার আপনারা আমাদেরকে দিয়া আর আমাদের ভাইরা যখন মজলুম হয়ে অন্ধকারে থাকে তখন আপনাদের খোঁজ খবরও পাওয়া যায় না এখন ঠিকের আওয়াজ কমছে উচিত কথা বলছি তো এই ঠিক ঠিক বলে আমাদের ভাইদেরকে আপনারাই বিপদে ফেলান বেশি উত্তেজিত হন মাহফিলে আর কেউ কেউ ইউটিউবে দেখে বা মাইকে শুনে ভাবে না জানি এখানেই সব হয়ে যাচ্ছে আমাদের ভাইগুলো বিপদে পড়ে পড়ে এরপরে আপনাদের আর খোঁজখবর পাওয়া আমাদের ভাইগুলো যখন দুই বছর তিন বছর খুব কষ্টে থাকে তখন ফেসবুকে শুধু আপনারা মাঝে মাঝে একটু দোয়া করতে পারেন এর বাইরে আপনারা কিছুই করতে পারেন না তো প্রতিবাদ কি শুধু আমরা করব আপনাদের কি হলো আপনাদের কি হলো কেন আপনারা চুপ করে বসে আছেন কেন আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করছেন না আমার এখনো মাথায় ঢুকে না আপনাদের বিবেককে প্রশ্ন করুন এদেশের হুজুররা ঠেকছে গত জুমায় আর আগের জুমায় আমি দেখেছি লক্ষ্য করেছি বাংলাদেশের প্রতিটা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব তারা প্রত্যেকেই মিম্বর থেকে এ বিষয়ে প্রতিবাদ করেছে তো শুধু কি ইমাম খতিব আর আলেমরাই ঠেকছে আপনারা কি কিছু করবেন না আপনারা কি সচেতন হবে না করবেন না মানে এই না যে আপনারা ভাঙচুর করবেন অন্তত প্রতিবাদটুকু তো জানাতে হবে যে এই বই আমাদের বাচ্চাদেরকে পড়ানো যাবে নতুন করে আলেমদের সাথে পরামর্শ করে আমাদের সন্তানদের জন্য কল্যাণ হয় ভালো হয় এমন পাঠ্যক্রম পাঠ্যসূচি আমরা চাই কি চাই না আপনারা আমার সাথে একমত হবেন ছোটবেলায় আমরা পড়ছি কি আর আমাদের বাচ্চাদেরকে শিখায় কি আমরা পড়েছি কি সুন্দর সুন্দর কবিতা ভোর হলো দুর্ঘ হলো খুকুমণি উঠরে আমরা পড়েছি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি আমরা পড়েছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা পড়েছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার আমরা শিখেছি কাজী নজরুলের সেই জ্বালাময়ী বিপ্লবী কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল আমরা শিখেছি ওই যে কোন ক্লাসে জানি পড়ছিলাম ভুলেও গেছি কবর কবিতা আছে না ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের দেখেন পোলাপানদের মুখস্থ আছে আমরা এগুলা পড়ছি কে বলেন প্রতিটি কবিতায় শিক্ষা ছিল প্রশংসা সবই কেবল রব্বুল এখন আপনাদের ছেলেমেয়েরা কি শিখে খালি যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন টাকা কামাইতে আছেন পুলাময়েরা কি শিখে শিখতেছে কি জানেন আগডুম বাগডুম ঘুরাডুম সাজে হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটুসিম
এগুলো থেকে শেখার মতো কিছু আছে না আমি কি মিথ্যা বলেছি না এই যে বইগুলোতে এই কবিতাগুলো আবুল তাবুল আওফাও জিনিস লেখা বইগুলো ছাপানো হইছে কাদের পয়সায় কথা কম না কেন তা আপনাদের পয়সায় বই ছাপাইয়া এই বইয়ের ভিতরে আগডুম বাগডুম থাকলে ভালো নাকি ভালো জিনিস থাকলে ভালো তাহলে কপি ইকবাল সহ কপি ইকবাল বলেছি এই কারণে তারা এমন বই সম্পাদনা করেছে যে বইয়ে তারা অন্যের লেখা চুরি করে ঢুকিয়েছে ঠিক এজন্য বলেছি কপি ইকবাল সহ আরো যারা আছেন যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছে যারা দেশের মানুষদের সাথে গাদ্দারি করেছে যারা দিন বিদ্বেষী এরকম কারিকুলাম বা এরকম বিতর্কিত জিনিস বইয়ে ঢুকিয়েছি আমরা দাবি করব তদন্ত করে প্রত্যেকটা ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে এবং ডারউইনের সেই ভ্রান্ত মতবাদকে বই থেকে পাঠ্যক্রম থেকে এই দেশ থেকে ঝটাপিটা করে বিদায় করে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা দেখুন আমরা পড়ছি নবীজির কাছে নাজিল হয়েছে সর্বপ্রথম অর্থ ব্যবস্থার আয়াত সমাজ ব্যবস্থার আয়াত না শিক্ষা ব্যবস্থার আয়াত জুড়ে বলেন কিসের আয়াত আল্লাহ সর্বপ্রথম নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই আয়াতের বাংলা অনুবাদ অনেকে ভুল করে অনেকে বলে পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এটা ভুল অনুবাদ কারণ তোমাকে বা আপনাকে সৃষ্টি করেছেন এটার আরবি হলো খালাকাকা কিন্তু এখানে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন সেটা বলা হয় নাই খালাকা সৃষ্টি করেছেন এ দ্বারা মুফাসসিরগণ তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন অর্থাৎ খালাকা দ্বারা বোঝানো হয়েছে সকল কিছুকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদের চোখের সামনে যা আছে যা আমরা দেখি আর যা আমরা দেখি না সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন সব কিছুর সুনিপুণ মহা কারিগর যিনি তিনি কে তিনি হচ্ছেন সব কিছুর খালেক এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল কথাটা কার আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন সবকিছুর খালিক সবকিছুর স্রষ্টা আর তিনি সকল কিছুর তত্ত্বাবধায়ক অচকরিয়ার মুসলমানরা বীর চট্টলাবাসী শুনেন কেন আল্লাহ তাআলা নবীজির উপরে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করলেন আর শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল করে কেন আল্লাহ এমন ভাবে বললেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই কথা বলার সিগনিফিকেন্স হিকমা তাৎপর্য হলো মুসলমানের শিক্ষা ব্যবস্থা এমন থাকা লাগবে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত হয়ে সে সর্বপ্রথম স্রষ্টাকে চিনবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি বিবর্তনবাদ থাকে তাহলে দেখা যাবে অনার্স মাস্টার্স শেষ করে বলবে এই প্রকৃতিতে গাছপালা যা কিছু আছে মানুষ সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে এগুলোর কোনো স্রষ্টা নাই বলেন নাউজুবিল্লাহ এজন্য দেখবেন অনেক জ্ঞান পাপী আছে এত শিক্ষিত হয়েছে শিক্ষিত হইয়া শিক্ষিত হইতে হইতে আল্লাহ রে চিনা এরকম নাস্তিক স্রষ্টায় অবিশ্বাসী লোক দুনিয়াতে আসে না নাই তারা কিন্তু পড়াশোনা করেছে পড়াশোনা করে তারপর বলতেছে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কি নাই তাদেরকে যদি বলেন তোমরা এই কথা কেন বলছো কে থাকলে দেখতাম আনসিন ইজ নাথিং ব্যাককলের ব্যাককল তোর পিঠ দেখছো তাই না সারা আয়না সারা বেলা তোর পিঠ তুই দেখোস না ওই শরীরের স্রষ্টার এসে দেখতে চায় আক্কল ওলা না ব্যাককল ব্যাককল কথা বলেন আক্কল বলা না ব্যাককল এই ব্যাককল গুলো বহু জিনিস না দেখে বিশ্বাস করে অক্সিজেন হেরা জীবনে দেখছে এরা বাতাস দেখছে জীবনে বাতাস কি দেখা যায় না অনুভব করা যায় তো বাতাস বিশ্বাস করে কিনা যারা কয় আল্লাহ নাই
এদেরকে বঙ্গোপসাগরে নিয়া স্পিড বোটে তুলে তারপর গভীর সাগরে দিয়ে আইছেন। স্পিড বোটের সাথে পাঁচটা থুই আসবে। যখন গভীর সাগরে উত্তাল তরঙ্গমালায় সে যখন দেখবে যে মারা যাচ্ছে অবস্থা, তখন দিল থেকে আল্লাহর নাম বেরোবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে চেনার জন্য শিক্ষিত হওয়া লাগে না। একবার এক গ্রাম্য অশিক্ষিত লোককে জিজ্ঞেস করেছিল, আল্লাহ যে আছেন, এই মহাবিশ্বকে যে একজন সৃষ্টি করেছেন, তুমি কি কথা বিশ্বাস করো নাকি? সে তখন বলেছিল, কেন বিশ্বাস করব না, অবশ্যই স্রষ্টা একজন আছেন। তখন ওই অশিক্ষিত গ্রাম্য লোককে বলা হয়েছিল, তুমি কি এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবে নাকি? তখন ওই অশিক্ষিত গ্রাম্য লোকটা বলেছিল, কোনো রাস্তা দিয়ে হাঁটলে মানুষের পদচিহ্ন দেখলে বোঝা যায় এই পথ দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে। বিড়ালের পায়খানা, ছাগলের পায়খানা দেখলে যে কেউ বুঝে এই রাস্তা দিয়ে ছাগল বা বিড়াল গিয়েছে। এগুলো দেখে যদি এত কিছু বোঝা যায়, মাথার উপরে আসমান, পায়ের তলে জমিন, আর আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়, নদ নদী, সাগর মহাসাগর, গাছপালা, এত কিছু দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও কারিগর আছে না নাই? বলেন তো, ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে নাকি? পাইলট ছাড়া কি বিমান চলে নাকি? এই যে মাদ্রাসা পরিচালনা কমিটি আর শিক্ষক ছাড়া কি মাদ্রাসা চলে নাকি? তাহলে ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, পাইলট ছাড়া যদি বিমান না চলে, এই যে মাইক, এটাও কিন্তু নিজে নিজে বাজতেছে না। কোথায় গেল মাইকের অপারেটর? ওই দেখেন, ওখান থেকে মাইক চালাইতেছে। তাইলে বলেন, মাইক চালাইতেও যদি একজন লাগে, দুইজন লাগে, তাইলে বলেন তো, এই মহাবিশ্ব চালানোর জন্য একজন আছেন না নাই? সবাই গলার আওয়াজ বড় করে একেবারে দিল থেকে ডাক দিয়ে বলেন তো, তিনি কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে একবার এক নাস্তিকের বদানুবাদ হচ্ছে। বাগদাদে এক শ্রেষ্ঠ নাস্তিক বক্তা ছিল। দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে টিভি চ্যানেলে টক শুতে দেখবেন সংশয়বাদী লোকেরা গলা ফাটাইয়া ফেলে, এরকম আছে না নাই? আমাদের আলেমরা আগে টিভিতে টক শুতে বেশি যেতেন না, এজন্য ওরা ভাবতো আলেমরা কিচ্ছু জানে না, হুজুরলা ফকিরের জাত, মাথায় টুপি লাগায়, পাগড়ি লাগায়, লম্বা জুব্বা পরে সহজ সরল মানুষ। কিন্তু যখনই তারা হুজুরদের সাথে টক শুতে বসছে, তখন ভয়ে তারা হুজুরদের সামনে থেকে পালাইয়া গিয়েছে। তো বাগদাদের মধ্যে নাস্তিক ছিল, সে বলেছিল, শ্রেষ্ঠ বক্তা কেউ নাই, মুসলমানদেরকে বলেছিল তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা থাকলে পাঠাও, আল্লাহ আছেন এটা আমি বিশ্বাস করি না। মুসলমানরা বলল, আমাদের মধ্যে একজন আছেন, ছোটখাটো হইল, তুমি তার সাথে কিন্তু পারবা বলে মনে হচ্ছে না। নাস্তিক বলল, ঠিক আছে, তাকে নিয়ে আসো। স্থান এবং সময় নির্ধারণ করা হলো। ওই স্থানে নাস্তিক আর সব মানুষ গিয়ে যথাসময়ে উপস্থিত হলেন, কিন্তু সময় মতো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উপস্থিত হলেন না, অনেক দেরি করে। তিনি যখন উপস্থিত হবেন, ওই দিকে নাস্তিক বলতেছে, দেখো টাইম হয়ে গেছে, তোমাদের লোক আসে নাই, তার মানে আমাকে ভয় পাইছে। আর ওই দিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইচ্ছা করেই দেরি করে আসতেছেন নাস্তিকের, নাস্তিকটাকে ভালো করে ধুলাই করার জন্য, সাইজ করার জন্য। কারণ মাঝে মাঝে কৌশলেও মানুষকে হারায় দেওয়া লাগে। ইমাম আবু হানিফা দেরি করে আসলেন, নাস্তিক মুচকি এসে বলতেছে, তুমি পারবা না বলে দেরি করে আসছো, ভাবছো সবাই মনে হয় চলে গেছে, কিন্তু আমি আছি, একটু বেহায়া আর কি। সে ভাবতেছে আজকে একদম ভালো করে সাইজ করবো। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনিও আসতেছেন, দাঁড়া আজকে তোরে ভালো করে সাইজ করে ছাড়বো। নাস্তিক বলল, সময় সচেতনতার জ্ঞান যার নাই, তার সাথে কি আর আমি বিতর্ক করব, ডিবেট করব? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কিন্তু ইচ্ছে করে দেরি করি নাই, দেরি করার কারণ আছে। সে তখন বলল, কি কারণে দেরি হয়েছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি এখানে আসার জন্য যখন রহানা দিলাম, মাঝপথে একটা নদী পেয়ে গেলাম, নদীতে কোনো মাঝি ছিল না, খেয়া ছিল না, কিছুই ছিল না।
এজন্য আমি একটা গাছের নিচে বসে বললাম অপেক্ষা করলাম দেখি কোন নৌকা মাঝি পাই কিনা দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ একটা আজব ঘটনা আমি দেখলাম দেখলাম কুতার থেকে একটা ফলের বিচি পড়ে অকস্মাৎ একটা গাছ হয়ে গেল গাছটার সাথে সাথে বড় হয়ে গেল এরপরে কোনো মানুষ নাই কুতার থেকে একটা কড়াতে সে গাছটা কেটে ফেললো কোনো মানুষজন নাই এবার দেখা গেল কড়াত দিয়ে চিরে চিরে এই কড়াত নিজে নিজে গাছটা চিরে তক্তা হয়ে গেল মানুষ নাই মিস্ত্রি নাই কিচ্ছু নাই ওই তক্তাগুলো নদীতে পড়ল ঠাস ঠাস করে পড়ল মিস্ত্রি নাই মিস্ত্রি ছাড়াই দেখা গেল কাঠের সাথে কাঠ তক্তাগুলো জুড়া লেগে গেল এরপরে একটা নৌকা যখন হয়ে গেল আমি নৌকাতে উঠে গেলাম আমি আরো অবাক হলাম দেখলাম কোনো মাঝি নাই কিছুই নাই নৌকাটা অটোমেটিক আমাকে এপার থেকে ওপারে নিয়ে আসলো নাস্তিক তখন হেসে এসে বলল কার সাথে আমি তর্ক করতাম এত দেখতেছি একেবারে মাথার সবগুলাই স্ক্রু ঢিলা হয়ে গেছে আবু হানিফা বলতেছেন ঠিক মতো বলছো তো আমার স্ক্রু ঢিলা কয় হ ঠিক করেই বলছি স্ক্রু ঢিলা আবু হানিফা বললেন কেন বললাম সে তখন বলল তুমি কি পাগল হয়েছো নাকি তুমি কি পাগল হয়েছো নাকি হঠাৎ করে তো একটা গাছ হয় না দীর্ঘদিনে একটা গাছ হয় আর মানুষ ছাড়া তো শুধুমাত্র কড়াত দিয়ে গাছ কাটা যায় না মিস্ত্রি ছাড়া নৌকা হয় না মাঝি ছাড়া নৌকা চলে না তুমি ব্যাককল ব্যাককলের মতো কথা বলছো আবু হানিফা বললেন তুই যে কোন জাতের আককলওয়ালা তোর কথা দিয়ে আজকে বুঝাই দিব গাধার গাধা মানুষ ছাড়া যদি গাছ কাটা না যায় মিস্ত্রি ছাড়া যদি নৌকা বানানো না যায় আর মাঝি ছাড়া যদি নৌকা চালানো না যায় তোর মাথার উপরের আসমান পায়ের তোলার জমিন গাছপালা নদ নদী এগুলো কি কোনো কারিগর ছাড়া হইছে নাকি বলেন তো তার সঙ্গে আর কোনো ডিবেট লাগে নাকি তাহলে রব একজন আছেন স্রষ্টা একজন আছেন সবাই বলেন তিনি কে সেই আল্লাহ নবীজির কাছে সর্বপ্রথম আয়াত নাজিল করলেন ইকরা বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে তাহলে পড়াশোনাটা হতে হবে কার নামে লেখাপড়া এমন হওয়া দরকার কারিকুলাম সিলেবাস শিক্ষা ব্যবস্থা এমন হওয়া দরকার যে শিক্ষায় শিক্ষিত হলে আপনার সন্তান রব চিনবে আল্লাহ চিনবে ঠিক কিনা যদি শিক্ষা ব্যবস্থায় বইয়ের ভেতরে বিবর্তন বা ঢুকানো থাকে তাহলে তারা পড়তে পড়তে দেখা যাবে মাথা মগজটা ওয়াশ হয়ে যাবে মাথার মগজ ব্রেইনটা ব্রেইন ওয়াশ হয়ে গিয়ে মগজে ঢুকে যাবে যে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল তারা বান্দরের জাত নাউজুবিল্লাহ আর যদি বইয়ের ভেতরে থাকে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি সব যার মেহেরবানি তিনি কে এগুলো যদি থাকে এরপরে যদি শিক্ষা ব্যবস্থার ভেতরে এমন এমন বিষয় থাকে যে পাঠগুলো লেসনগুলো যে কবিতাগুলো পড়লে যে সংলাপগুলো পড়লে রবকে চেনা যায় তাহলে আমাদের সন্তানগুলো আল্লাহওয়ালা হবে এতে কোনো সন্দেহ কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে তাহলে বলেন তো নিজেরা পড়বো আর নিজেদের বাচ্চাদেরকে আগে শেখাবো কার নাম সন্তানগুলোকে আগে দিনই শিক্ষা দিতে হবে এরপরে বাদবাকি শিক্ষা আমি বলতেছি না সবাই হাফেজ আর আলেম বানায় দেন সবাই যদি হাফেজ আর আলেম হয়ে যায় তো ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে ব্যারিস্টার হবে কে সচিব হবে কে ডিসি এসপি এসআই ওসি এগুলা কে হবে এগুলা যদি না হয় তাহলে সমাজ আর দেশ কি চলবে নাকি তাহলে বোঝা গেল সবই আপনি বানাবেন ওসি এসপি ডিসি সচিব ব্যারিস্টার লয়ার অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার ডাক্তার সব কিছুই বানাবেন কিন্তু ছোটবেলায় যখন আপনার সন্তানকে পড়াশোনা শেখাবেন সবার আগে অ ক খ এ বি সি ডি নয় মুসলমানের সন্তান হিসাবে সবার আগে আলিফ বা তা সা শেখানো লাগবে মুসলমানের সন্তান হিসাবে ছোটবেলায় যদি আলিফ বা তা সা কোরআন হাদিস ইসলামী শিক্ষা দিয়া তারপরে তারে আপনি ডাক্তার বানান এ মানবতাবাদী ডাক্তার হবে ছোটবেলার দিনই শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানান এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে ছোটবেলায় দিনই শিক্ষা দিয়ে আপনি তাকে ব্যারিস্টার বানান লয়ার বানান অ্যাডভোকেট বানান
এটা চরিত্রবান হবে এতে কোনো সন্দেহ নাই আর ছোটবেলায় যদি دینی শিক্ষা না দেয় ডাক্তার বানান এটা কোসাই ডাক্তার হবে ছোটবেলা দিন তিন কিচ্ছু শেখায় নাই কুরআন শেখায় নাই এটা যদি ইঞ্জিনিয়ার হয় রডের জায়গায় বাস ঢুকায়া ছাড়বে ছোটবেলায় দিন না শেখায়া ব্যারিস্টার বানাইলে ওই এক আপা আছে না টিভি সামনে এসে বেশি ফটর ফটর করে আর তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার মাকে সে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে এই রকম ব্যারিস্টার হবে অফিসার হবে হইয়া আপনি বাপ আপনারও চিনবে না মারেও চিনবে না ঘর থেকে ঘর ধাক্কা দিয়া বের করে দেবে ঠিক কি না বলেন তাহলে সন্তানগুলোকে সুচিন্তা সুসন্তান বানাতে হলে ছোটবেলা আগে দিন শেখাতে শেখাবেন এই আদেশটা কার আরো জোরে বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক পড়াশোনাটা হতে হবে রবের নামে যে পড়া পড়লে রব চেনা যায় আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রবই আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছে সবাই পাকপাকালির গানে শুনে তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার পড়াটা হতে হবে রবের নামে এজন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ বলছেন পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন আলাক এখানে আল্লাহ শুধুমাত্র মানুষ সৃষ্টি নিয়ে কথা বললেন আল্লাহ বলছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক অর্থাৎ জমাট বাঁধা রক্ত থেকে আলাক শব্দটা হচ্ছে আলাকা শব্দের বহুবচন এর মানে হলো জমাট বাঁধা রক্ত একটা প্রশ্ন আসতে পারে হুজুর প্রথম আয়াতে আল্লাহ সকল সৃষ্টি নিয়ে কথা বললেন আর দ্বিতীয় আয়াতে আল্লাহ কেন শুধুমাত্র মানুষের সৃষ্টির ব্যাপারে কথা বললেন উত্তর হলো মানুষ যদি রবের নামে পড়া শুরু করে তাহলে মানুষ তার সৃষ্টির ব্যাপারে জানতে পেরে তার রব হিসেবে যাকে চিনে পাবে তিনি কে রব হিসেবে আল্লাহকে চিনতে পারে মানুষকে রব্বুল আলামিন দুনিয়াতে চারটা ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন জোরে বলেন কয়টা এটা আনকমন তত্ত্ব মুখস্থ করে যান আল্লাহ তাআলা দুনিয়াতে সব মানুষের স্রষ্টা একজন তিনি কে কিন্তু সকল মানুষকে আল্লাহ এক ক্যাটাগরিতে বানান নাই আল্লাহ দুনিয়ায় মানুষ বানিয়েছেন চারটা ক্যাটাগরিতে জুড়ে বলেন কয়টা এক নাম্বার মা নাই বাপ নাই মা বাপ ছাড়া আল্লাহ যাকে বানিয়েছেন তিনি হলেন দুনিয়ার সব মানুষের বাপ নাম কি তাহলে এই হলো একটা ক্যাটাগরি দুই নাম্বার হচ্ছে উনারও মা নাই বাপ নাই কিন্তু সরাসরি তিনি সরাসরি সৃষ্টি হন নাই বরং আল্লাহ তাকে আদম থেকে বানিয়েছেন নাম কি আরো জোরে বলেন এই হলো দুই নাম্বার ক্যাটাগরি তিন নাম্বার ক্যাটাগরি হলো মাও আছে বাপও আছে নারী পুরুষের মিলনে যেমন আমি আপনারা এই হলো তিন নাম্বার ক্যাটাগরি আর চার নাম্বার ক্যাটাগরি হলো বাপ নাই শুধু মার পেট থেকে আল্লাহ বানিয়েছেন বলেন তো স্বামী ছাড়া একজন মহিলার পেট থেকে আল্লাহ সন্তান দিয়েছেন মহিলার নাম কি আরো জুড়ে বলেন মারিয়াম ছেলের নাম কি আরো জুড়ে বলেন তাহলে দুনিয়ার মানুষকে আল্লাহ কয়টা ক্যাটাগরিতে বানাইছেন আবারও বলছি এক নাম্বার মা নাই বাপ নাই মা বাপ ছাড়া আল্লাহ আদম নবীকে বানিয়েছেন দুই নাম্বার আদম থেকে আল্লাহ হাওয়াকে বানিয়েছেন তিন নাম্বার মা বাপের মাধ্যমে আমাদেরকে বানাইছেন কে চার নাম্বার বাপ সারা ঈসা নবীকে মায়ের পেটে নিয়েছেন কে এই হলো মানুষ সৃষ্টির চারটা পর্যায় ছাত্র কারা কারা এখনো পড়াশোনা করো হাত তুলো মাশাআল্লাহ হাত নামাও এই শুনে যাও তোমরা ছাত্ররা কোরআন থেকে শোনো মানুষে আল্লাহ কেমনে বানাইছেন নইলে এই বান্দরের জাত যে এই বান্দামি ঢুকাইছে তোমাদের ব্রেন ওয়াশ করে ফেলবে পরে কিভাবে আল্লাহ মানুষ বানালেন
বানর থেকে মানুষ নয়, মানুষ থেকে মানুষ, মানুষ বান্দরের জাত নয়, মানুষ হলো মাইনসের জাত। আল্লাহ তাআলা মানুষ কেমনে বানালেন শুনেন। সর্বপ্রথম মানুষ আল্লাহ যাকে বানিয়েছেন সেই মানুষের নাম কি? আরো জুড়ে বলেন, তিনি হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ। সেই মানুষকে সরাসরি নিজের কুদরতি হাতে যিনি বানিয়েছেন তিনি কে? কিভাবে আল্লাহ সেই মানুষকে বানালেন? আল্লাহ সরাসরি বানানোর আগে ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পরামর্শ করলেন। কোরআনুল কারীমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারা এর ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাআ'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা তখন বলেছিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. كتبتك ফেরেশতারা বলেছিল, ও আল্লাহ আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাতে চান নাকি যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, এমন কাউকে পাঠাতে চান নাকি? বরং আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরা আপনার তাসবিহ জপি। আল্লাহ বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করে আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবে। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন মোট ছয়টা পর্যায়ে। জুড়ে বলেন কয়টা? সারা জীবন ওয়াজ শুনছেন না, মানুষ মাটি থেকে হয়েছি। আজকে কিছু আনকমন তথ্য দিয়ে যায়, মাটি থেকেই হয়েছে কিন্তু সৃষ্টির একটা পর্যায়ে না, সরাসরি দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদমকে আল্লাহ বানিয়েছেন মোট ছয়টা পর্যায়ে। কয়টা পর্যায়ে? পুরা ঘটনাটা বলবো, বেশি লম্বা না, সংক্ষেপে বলতেছি। মনোযোগ আছে তো আপনাদের? যাদের ঘুম আসছে ঘুম ছুটাই দেন। তিনটা তাকবীর মানে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চলে গেছে না ঘুম? তো চলেন শুরু করি। রব্বুল আলামিন যখন মানুষ বানাতে চাইলেন, ফেরেশতাদেরকে বললেন দুনিয়ায় যাও, ফেরেশতাকে বললেন দুনিয়াতে যাও, দুনিয়ায় গিয়ে বিভিন্ন জায়গায় সকল উপাদানের মাটি সংগ্রহ করো। এই যে দেখেন আমরা, কারো চেহারা সাদা, কারো চেহারা কালা, কারো চেহারা শ্যামলা, কারো চেহারা একটু লালচে, কারো চেহারা একটু ফ্যাকাশে, কেন জানেন? কারণ আদম নবীকে আল্লাহ যখন বানিয়েছেন ফেরেশতা পাঠাইছিলেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য, ফেরেশতা তখন এক কালারের মাটি নেয় নাই, বিভিন্ন কালারের বিভিন্ন উপাদানের মাটি নেওয়ার কারণে আদমের সন্তানগুলিও বিভিন্ন কালারের হয়েছে। ফেরেশতা আসলেন, মাটি সংগ্রহ করলেন, আল্লাহর কাছে মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন। সকল উপাদানের সেই মাটিগুলোকে আল্লাহ সৃষ্টির প্রথম পর্যায়ে ধুলিময় মাটিতে আল্লাহ তাআলা পরিণত করলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ৫৯ নম্বর আয়াতে বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন থুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হল আদমের মতো। অর্থাৎ ঈসা নবী যখন বাপ ছাড়া জন্ম নিলেন, তখন খ্রিস্টানরা বলেছিল পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসতে পারে না, এটা অসম্ভব। তারা ঈসা আলাইহিস সালামের পবিত্র মা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, চরিত্র অপবাদ দেওয়ার পর আল্লাহ তাদেরকে বললেন, আমি তো সেই আল্লাহ, মা ছাড়া বাপ ছাড়া যদি আমি আদম বানাইতে পারি তাহলে বাপ ছাড়া মার পেটে আল্লাহ ঈসাকে বানাইতে পারেন কিনা?
এজন্য আল্লাহ বললেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম আল্লাহর কাছে ঈসা দৃষ্টান্ত হলো আদমের মত এরপরে আল্লাহ বলছেন আমি আদমকে বানিয়েছি কেমনে শুনো খলাকহু মিন তুরাব আমি তাকে মাটি থেকে বানিয়েছি তুরাব অর্থ মাটি তিন অর্থ মাটি কিন্তু তুরাব আর তিন দুটো অর্থ মাটি হলো দুই মাটি কিন্তু এক রকম নয় কোরআন পড়লে দেখবেন কোথাও বলা হয়েছে তুরাব কোথাও বলা হয়েছে তিন তুরাব অর্থ মাটি তিন অর্থ মাটি কিন্তু দুই মাটি এক রকম জোরে বলেন শুনতেছেন আপনারা আদম নবীকে আল্লাহ বানাইছেন কয়টা পর্যায়ে হ্যাঁ কয়টা এক নম্বরে আল্লাহ তাআলা কি করলেন বলছেন খালাকাহু মিন তুরাব আরবি ডিকশনারি খুললে দেখবেন তুরাব মানে হলো দুলা বালুযুক্ত মাটি আর তিন মানে হলো কাদা মাটি অর্থাৎ ভিজা মাটি বলেন তো মাটির মধ্যে বিভিন্ন প্রকারের মাটি আছে না নাই আছে শক্ত মাটি নরম মাটি দুলা মাটি ভিজা মাটি এটেল মাটি দোআঁশ মাটি আছে না নাই আছে আল্লাহ আদম নবীকে কেমনে বানাইলেন সর্বপ্রথম আল্লাহ আদম নবীকে বানানোর জন্য মাটিগুলোকে দুলাবালি যুক্ত করলেন এরপরে দ্বিতীয় পর্যায়ে দুলাবালি যুক্ত সেই মাটির মধ্যে পানি ঢেলে বলেন তো এই যে মাটিগুলো আছে এখানে দুলাবালি আছে একটু বাতাস লাগলে দুলা উঠবে কিন্তু এখানে পানি ঢাললে এই মাটিগুলো কিন্তু তখন কাদা মাটি হয়ে যাবে নরম মাটি হয়ে যাবে আল্লাহ বলছেন আদমকে দ্বিতীয় পর্যায়ে কেমনে বানাইলাম শোনো কাদা আমি দুলাবালি যুক্ত মাটিকে দ্বিতীয় পর্যায়ে কাদা নরম মাটিতে আমি কাদা নরম মাটিতে আমি রূপান্তর করলাম কোরআনুল করিমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সবকিছুকে সুন্দর করে বানিয়েছেন আর মানুষকে তিনি আর মানুষকে তিনি কাদাযুক্ত নরম মাটি থেকে বানানো শুরু করেছেন আল্লাহু আকবার এই হলো দ্বিতীয় পর্যায়ে এরপরে তিন নাম্বার পর্যায়ে কাদাযুক্ত মাটিকে আল্লাহ তাআলা আটাযুক্ত মাটিতে পরিণত করলেন খুব সহজে আপনাদেরকে বুঝাই এখান দিয়ে হাঁটলে আপনাদের পায়ে কাদা লাগবে কথা বলেন না কেন কাদা লাগবে না এখন যদি পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় এরপরে যদি বলি এবার হাঁটেন তো লাগবে কি না কাদা লাগবে কিনা আল্লাহ বলছেন আদমকে তৃতীয় পর্যায়ে আমি কাদাযুক্ত মাটিতে পরিণত করলাম আল্লাহ সূরা সফফাতের 11 নম্বর আয়াতে বলছেন ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি কাদাযুক্ত আটালো মাটি থেকে এরপরে 4 নম্বর পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে চার নাম্বারে শুষ্ক গন্ধযুক্ত মাটিতে পরিণত করলেন বলেন তো দেখি আপনাদের এলাকায় পুকুর খাল বিল আছে না নাই দেখবেন পুকুরের পারে যখন পানি উঠে যায় দীর্ঘদিন ধরে তখন সেখানে পানি জমে থাকে ওই মাটিতে একটা গন্ধ হয়ে যায় আল্লাহ বলছেন চতুর্থ পর্যায়ে আমি আদমকে বানানোর জন্য যে মাটি নিলাম সেগুলো গন্ধযুক্ত মাটি হয়ে গেল আল্লাহ সূরা হিজরের 26 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ খলকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন আর অবশ্যই আমি মানুষকে কাদাযুক্ত মাটি আমি অবশ্যই মানুষকে কাদাযুক্ত গন্ধযুক্ত মাটি থেকে বানিয়েছি এরপরে পঞ্চম নম্বরে বলেন তো কোথাও বৃষ্টি হওয়ার পর কাদা মাটি হলো কিন্তু তারপরে যদি রোদ উঠে সেই মাটিটা শক্ত অর্থাৎ ঠনঠনে হবে কিনা আল্লাহ বলছেন পঞ্চম পর্যায়ে আমি গন্ধযুক্ত সেই মাটিতে যখন তাপ দিলাম তখন সেটা শক্ত ঠনঠনে মাটি হয়ে গেল আল্লাহ সূরা রহমানের 14 নম্বর আয়াতে বলছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার মানুষকে আমি ঠনঠনে মাটি থেকে বানিয়েছি এই হলো কয় নাম্বার পর্যায়ে তখনও আদম নবীর ভেতরে রুহ দেওয়া হয় নাই মাটির একটা মূর্তির মতো ছিলেন ইবলিস এসে ঘোরাঘুরি করে দেখে আল্লাহ কি জানি একটা বানাইতেছেন কিন্তু হে বুঝে না
আল্লাহ এরকম করে আদম নবীকে বানালেন ষষ্ঠ পর্যায়ে আদম নবী সেই দেহের ভিতরে রূহ ফুঁকে দিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সূরা সাদের 71 নম্বর আয়াত থেকে বলছেন قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين الله বলছেন আর শরণ করো যখন তোমার রব ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন নিশ্চয়ই আমি কাদাযুক্ত নরম মাটি থেকে মানুষ বানাবো এরপরে যখন সৃষ্টির বিভিন্ন পর্যায়ে আল্লাহ যখন মানুষ বানানো শেষ করতে যাবেন আল্লাহ বলছেন ফাইদা সাওয়াইতুহু ষষ্ঠ পর্যায়ে আল্লাহ অবয়ব দিলেন স্ট্রাকচার দিলেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি এরপরে আল্লাহ সেখানে রূহ দিলেন যখনই আদম নবীর দেহের ভিতরে রূহ দেওয়া হলো তখন তিনি হাঁচি মারলেন হাঁচি যখন মারলেন ফেরেশতারা তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া শিখালেন আপনি হাঁচি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরাও হাঁচি দিলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ হাঁচির জবাব দিলেন ইয়ারহামুকা রব্বু তোমার রব তোমার উপরে রহম করুন এই জন্য আমরাও হাঁচি শুনলে জবাব দেই ইয়ারহামুকাল্লাহ আদম নবী হাঁচি দিলেন এইভাবে আদম আলাইহিস সালামকে যিনি বানালেন তিনি কে তা ছাত্ররা ভালো করে শোনো বানর মানুষ হয় নাই বরং মানুষ ছিল মানুষের জাত দুনিয়ার সর্বপ্রথম মানুষকে যিনি বানাইলেন তিনি কে আল্লাহ এই কিচ্ছাটা মোল্লা বানায়া বলল না আল্লাহ বললেন আল্লাহ এখন আমরা 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি কিন্তু আমাদের বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ কত হাত লম্বা বানিয়েছেন শুনেন বুখারী হাদিস নবীজি বলেছেন তুলুহু সিত্তুনা দিরাহা 60 হাত লম্বা করে আমাদের বাবাকে আল্লাহ বানিয়েছে সুবহানাল্লাহ কইতে মন চায় না এইভাবে আল্লাহ আদম নবীকে বানালেন এরপরে আল্লাহ তাআলা আদম থেকে সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম কে বানালেন এটা হলো কয় নাম্বার ক্যাটাগরি জুড়ে বলেন 3 নাম্বার ক্যাটাগরি হলো আমরা আপনারা বলবেন হুজুর বুঝলাম আদম আর হাওয়াকে আল্লাহ বানাইলেন কিন্তু আমরা হইলাম কেমনে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন একজন নারী আর একজন পুরুষ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে করে দুনিয়ার মধ্যে মানুষ ছড়িয়ে গিয়েছে আর আদম হাওয়ার মাধ্যমে দুনিয়াতে জগৎ সংসারের বিস্তৃতি যিনি ঘটিয়েছেন তিনি কে এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم রাকিবা কথাটা কার আল্লাহ বলছেন হে মানুষেরা তোমরা তোমাদের ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র নফস থেকে অর্থাৎ এক আদম থেকে এরপরে ও খলাকা মিনহা জাওজাহা এরপরে তার থেকে আল্লাহ তার স্ত্রী অর্থাৎ আদম থেকে হাওয়া বানিয়েছেন কে এরপরে আল্লাহ বলছেন এই দুই মানুষ নারী পুরুষের মিলনের মাধ্যমে গোটা দুনিয়াতে আস্তে আস্তে করে মানুষের বংশ যিনি বাড়াইয়া দিলেন তিনি কে কেমনে মানুষের বংশ বাড়ল বান্দর থেকে মানুষ হয় নাই মানুষ থেকে মানুষ হয়েছে তিন নাম্বার ক্যাটাগরির কথা বলছিলাম আমরা কেমনে মা বাপের মাধ্যমে আসলাম কোরআনুল কারিমের 22 নাম্বার সুরা সূরাতুল হজ্জের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন
وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى. الله أكبر. এই আয়াতটা শুনলে সব সন্দেহ চলে যাবে। আল্লাহ বলছেন নিশ্চয়ই মাটি থেকে আমি মানুষ বানিয়েছি, সরাসরি মাটি থেকে আদম। এরপরে আল্লাহ বলছেন এরপরে আর মাটি থেকে নয়, এরপরে হলো নারী পুরুষের মিলনে। সুম্মা মিন নুতফা, এক ফুটা স্পার্ম, এক ফুটা শুক্রাণু থেকে আমি তোমাদেরকে বানানো শুরু করেছি। ও মানুষ, কেমনে তোমার পয়দা হয়েছে চিন্তা করো। বান্দর থেকে তুমি এসো নাই, তোমার রব তোমাকে বানিয়েছেন। কেমনে বানিয়েছেন শোনো, পুরুষের এক ফুটা নাপাক পানি। বহু মানুষ দুনিয়াতে এসে গর্ব করে, বড়াই করে, অহংকার করে। গর্ব অহংকার বড়াই করার কোনো যোগ্যতা আপনার নাই, কারণ আপনাকে আল্লাহ এমন এক ফুটা নাপাক পানি থেকে বানিয়েছেন যে নাপাক পানি সবেগে নির্গত হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। এই রকম এক ফুটা নাপাক পানি থেকে মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ বলছেন পুরুষের এক ফুটা স্পার্ম, এক ফুটা শুক্রাণু নারীর জরায়ুর ভেতরে আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, যেটার কথা আল্লাহ এই সূরা আলাকের দুই নম্বর আয়াতে বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আমি জমাট বাঁধা রক্ত থেকে পরিণত করেছি। এই জমাট বাঁধা রক্তকে এরপরে গোস্তপিণ্ডে পরিণত করা হলো, অতঃপর সেই গোস্তপিণ্ডকে অস্থিপিঞ্জর অর্থাৎ বড় একটা হাড্ডিতে রূপান্তর করা হলো। তারপরে সেই হাড্ডির উপরে গোস্তের পোশাক পরিয়ে দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা স্ট্রাকচার দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভেতরে আমাদেরকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ বললেন তোর মায়ের পেটের ভেতরে আমি তোকে ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম, সাত মাস, আট মাস, দশ মাস যখন শেষ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলান, ছোট্ট একটা বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আমাদেরকে দুনিয়ায় আনলেন যিনি তিনি কে? তাহলে বলেন তো মানুষ কি বান্দরের জাত নাকি মানুষ মাইনসের জাত? তো বইয়ের মধ্যে শেখায় কি কি শেখায় এগুলা? যারা বলে মানুষ বান্দরের জাত, তোদের বাপদাদা বান্দর থাকতে পারে, আমাদের বাপদাদা পূর্বপুরুষ কেউ বান্দর ছিল না। আর বান্দরের দেওয়া শিক্ষা ব্যবস্থা মানুষের জাত কোনদিন গ্রহণ করবে না। চার নাম্বার ক্যাটাগরি হলো, বাপ ছাড়া শুধু মার পেটে সন্তান দিয়েছেন কে? মা নাই, বাপ নাই, যদি আল্লাহ মানুষ বানাইতে পারেন তো বাপ ছাড়া মার পেটে কি আল্লাহ সন্তান দিতে পারেন না? আপনাদের কি সন্দেহ হয় নাকি? এজন্য আল্লাহ সূরা আলাকের দুই নম্বর আয়াতে দেখেন শিক্ষা দিতে গিয়ে আল্লাহ এই আয়াতগুলো নবীজির কাছে সবার শেষে নাজিল হয়েছে না সবার আগে? কেন সবার আগে? যেন আমরা পড়তে পড়তে বেশি শিক্ষিত হয়ে আল্লাহরে যেন না চিনি, এরকম যেন না হয়। এজন্য আল্লাহ বলেছেন শোন, খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে মানুষ সৃষ্টি করেছেন কে? এরপরে আল্লাহ বলছেন ইকরা, পড়ে নি, ইকরা, ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল, ইকরা, ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? চার নম্বর আয়াতে চলে আসছে, আজকে পাঁচটা আয়াতের তফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইকরা, ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, প্রথম আয়াতেও ইকরা, তিন নম্বর আয়াতেও ইকরা। মুফাসসিরগণ তফসির করেছেন, তফসিরের মধ্যে তারা লিখেছেন প্রথম ইকরা দ্বারা নবীজিকে পড়ার আদেশ দেওয়া হয়েছে, আর তৃতীয় আয়াতের ইকরা দ্বারা কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য না অন্য কারো জন্য? তৃতীয় আয়াতে মানুষকে আদেশ করা হয়েছে এবার তোমরা পড়ো।
নবীজিকে বলা হয়েছে রবের নামে, আমরা তো রবের নামে পড়বো, কিন্তু আমাদেরকে আদেশ দেওয়ার বেলা কেমনে দেওয়া হয়েছে, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, পড়ো তোমার সেই মহিমান্বিত রবের নামে অধিক সম্মানিত মর্যাদাবান মহিমান্বিত রবের নামে, কোন রব? আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। কলম, কলম চিনেন তো আপনারা, কলমের কাজ কি? আরো জোরে বলেন, বলেন তো, দুনিয়াতে কলমের দাম কম না বেশি? আপনারা ওই টাকার দামে ভাবিয়েন না, দাম বলতে বুঝাইছি ভ্যালু, তরবারির চাইতেও কলমের দাম বেশি, তরবারির চাইতে কলমের দাম বেশি, তরবারি দিয়া শক্তি দেখাই আপনি একটা দেশ চালাইতে না পারলেও কলমের শক্তি দিয়ে আপনি সমাজ আর দেশ চালাইতে পারবেন। তরবারি দিয়ে আপনি টেকনিক করে মানুষ মারতে না পারলেও এই কলম দিয়ে আপনি নিরপরাধ মানুষকে অপরাধী লিখে, নিরপরাধ মানুষকে অপরাধী সাজাইয়া আপনি বিচারের নামে অবিচার করে মিথ্যা রায় লিখেও আপনি সাজা দিতে পারবেন। এই জন্য কোরআন শরীফে দেখবেন কলমের নামে একটা সুরা আছে না নাই, ওই সুরার সিরিয়াল নাম্বার হলো 68, 68 নাম্বার সুরা, সুরার নাম হলো সুরা কলম। সবাই বলেন সুরার নাম কি? ওই সুরাতে আল্লাহ কলমের কসম করেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলছেন কলমের কসম যা দিয়ে লেখা হয়, আল্লাহ সবার আগে কলম বানিয়েছেন। বলেন আল্লাহ সবার আগে কি সৃষ্টি করেছেন? এটা তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছেন, কলম বানানোর পরে আল্লাহ কলমকে আদেশ দিয়েছেন উক্তু, তুমি লিখো। কলম তখন বলেছে মা আক্তুব, ও আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো। আল্লাহর আদেশ মেনে কলম কিয়ামত পর্যন্ত সব নিজে নিজে লেখা শুরু করলো। আল্লাহ আকবার, সেই কলমের কথা আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, পড়ো তোমার সেই মহিমান্বিত রবের নামে পড়ো, আর তোমার মহিমান্বিত সেই রব যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, কলম যে আমরা ব্যবহার করি, কলম ব্যবহারের কলা কৌশল যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? এখন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবসা প্রতিষ্ঠান দোকান পাট কল কারখানা এই মাহফিলেও কলমের ব্যবহার, সব জায়গায় কলমের ব্যবহার। এই কলম ব্যবহার আমরা নিজে নিজে শিখি নাই, এখন তো কত দামি দামি কলম, এক যুগে মানুষ অনেক আগে মানুষ খাতায় লিখতো না, গাছের বাকলে লিখতো, চামড়ার মধ্যে লিখত, পাথরের মধ্যে লিখত, এত ছোট ছোট সুন্দর সুন্দর কলম ছিল না, এই যে বাঁশের খঞ্চা দিয়া লেখত, কলমের ইতিহাস আপনারা পড়বেন, বাঁশের খঞ্চা দিয়া লেখত, শাবল দিয়া লেখত, তারপরে একটা যুগে তো মানুষ আঙ্গুল দিয়েও লিখেছে, দুয়াত কালে দিয়ে লিখেছে, এখন তো আধুনিক যুগে সুন্দর সুন্দর কলম এসেছে। এই যে কলম আমরা বানাচ্ছি, কলম বানানোর জন্য মাথায় জ্ঞান দিলেন কে? এই কলা কৌশল শিক্ষা দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, পড়ো আর তোমার সেই মহিমান্বিত রব যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ আগে জানতো। সবার প্রথম আল্লাহ যে মানুষকে বানাইছেন সেই মানুষের নাম কি? আরো আস্তে বলেন, সেই মানুষের নাম কি? আদম বানানোর পরে আল্লাহ আদম নবীকে সর্বপ্রথম কি দিয়েছেন জানেন না? কি দিয়েছেন? জ্ঞান। বলেন কি দিয়েছেন? ভাই রুহ তো দিয়েছেন, রুহ দেওয়ার পরে না সৃষ্টি সম্পূর্ণ হলো? আমি বলেছি ওনার সৃষ্টি সম্পন্নের পরে কি দিয়েছেন সবার আগে কি? দলিল কি? আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي
بأسمائها أولاء إن كنتم صادقين الله বললেন আর আমি আদমকে সব জিনিসের নাম শিখালাম কিসের নাম মুফাসসিরগণ তাফসীরে লিখেছেন গাছপালা নদ নদী পাহাড় পর্বত দুনিয়ার সব কিছুর নাম সকল জ্ঞান আল্লাহ আদম নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ জ্ঞান ছাড়া শ্রেষ্ঠত্ব লাভ করা যায় না এজন্য আল্লাহ মানুষ বানিয়ে মানুষকে জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়েছেন বলেন তো জ্ঞানের মালিক যিনি তিনি কে আল্লাহ বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষকে তিনি এমন জ্ঞান দিয়েছেন যা মানুষ জানতো না আদম নবীকে জ্ঞান দেওয়ার আগে তিনি কিছু জানতেন নাকি কিচ্ছু জানতেন না যখন জ্ঞান দিলেন তিনি জানলেন জ্ঞানের কারণে আদম ফেরেশতার থেকে শ্রেষ্ঠত্ব লাভ করলেন আল্লাহ একদিন আদম আর ফেরেশতাদেরকে ডেকে বললেন কিছু জিনিস দেখে আল্লাহ বললেন ফেরেশতারা এগুলোর নাম তোমরা বলো তারা কয় আমরা জানি না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আপনি যা শিখিয়েছেন এছাড়া আমরা কিচ্ছু জানি না আল্লাহ বলেন আদম তুমি এগুলোর নাম বলো সবগুলো জিনিসের নাম বলে দিলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন ফেরেশতা মানুষ বানানোর সময় নিষেধ দিছিলা এখন তো দেখছি মানুষ আদম তোমাদের চেয়ে এগিয়ে আছে আদমকে সাজদা দাও এভাবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আদমকে সাজদা দেওয়ায়া ফেরেশতার চাইতে আদমের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া অতাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা অতাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু 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 আকবার ফেরেশতার চাইতে মানুষের দাম সম্মান কম না বেশি কিসের কারণে তো কারে ওয়াজ শোনাই কিসের কারণে এই জন্য আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ যা জানতো না তাকে আমি শিখিয়েছি আর জ্ঞানের কারণেই তো ফেরেশতার চাইতে মানুষের সম্মান বেড়েছে যে জানে আর যে জানে না তার দাম তার সম্মান তারা কখনো উভয়ে সমান হতে পারে এই জন্য আল্লাহ বলেছেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون نبي আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না তাহলে বোঝা গেল জ্ঞান মানুষকে সম্মানিত করে তবে কোন জ্ঞান বুঝতে হবে যে জ্ঞানের মাধ্যমে মানুষ নিজেকে চিনে আল্লাহকে চিনে এজন্য সন্তানগুলোকে সবার আগে দ্বীনি শিক্ষা দিতে হবে যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারি আমাদের সন্তানগুলো আদর্শবান সন্তান হবে নেককার সন্তান ওয়ালাদুন সালেহ হবে আমাদের খেদমত করবে মরার পরে কেঁদে কেঁদে দোয়া করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ এই হলো প্রথম পাঁচ আয়াতের তাফসীর এই পাঁচ আয়াত থেকে আমরা কি শিখলাম কি বুঝলাম আমরা বুঝলাম পড়াটা হতে হবে কার নামে শিক্ষায় শিক্ষিত হব তবে শিক্ষা কারিকুলাম সিলেবাসের ভেতরে এমন কারিকুলাম সিলেবাস থাকবে যে সিলেবাসের মাধ্যমে আস্তিক হবে নাস্তিক হবে না আমরা কি শিখলাম এই সূরা থেকে এই সূরা থেকে আমরা শিখেছি সবকিছুর একজন কারিগর তিনি কে আল্লাহ এবং আমরা আজকের সূরা থেকে এটাও শিখছি বান্দরের জাত মানুষ না মানুষ মাইনশের বানর থেকে মানুষ মানুষ আসে নাই মানুষ থেকেই মানুষ এরপরে আমরা শিখেছি কলম এই কলম আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন যে কলম এই কলম দিয়ে তো এখন আমরা সব কিছুই করি এই কলমের দাম কম না বেশি এই কলম ব্যবহার আর কলা কৌশল দুনিয়ার মানুষ শেখায় নাই শিখাইছেন কে এরপরে আল্লাহ শেষে বলেছেন যে আমরা যা জানতাম না তা আমাদেরকে জানাইছেন কে তবে আমাদেরকে আল্লাহ বেশি জ্ঞান দেন নাই
وما أوتيتم من العلم إلا سامان্য জ্ঞান দিবেন এই সামান্য জ্ঞান পেয়ে অহংকারী হওয়া যাবে না প্রকৃত জ্ঞানী সে যে জ্ঞান তাকে বিনয়ী করে গড়ে তোলে মান তাওয়াদা আলাইল্লাহি রাফাহুল্লাহ যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দেন এজন্য নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ এই দোয়াটা আপনারা করবেন ছাত্ররা করবা ربي زدني علما এটা তো বলবাই আল্লাহ আমাকে জ্ঞান দাও তবে কোন জাতির জ্ঞান স্পেসিফিক করে চাও বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ছাত্ররাও বলো আমার চাচাজানরা আপনারাও বলেন বলেন আল্লাহুম্মা কিছু আমল শিখে যায় দোয়াটা মুখস্থ করে যায় দুইটা দোয়া মুখস্থ করে বলেন ربي زدني علما ربي زدني علما অর্থ কি রব আমার জ্ঞান বাড়িয়ে দেন বলেন আমিন আরেকটা দোয়া শিখেন কোন জাতির জ্ঞান এসব এমন জ্ঞান না অশিক্ষা কুশিক্ষার জ্ঞান না আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ অর্থ কি আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দেন যে জ্ঞানে আমি নিজে উপকার পাব মানুষও উপকার যে জ্ঞান দিয়ে মানুষও উপকার পাবে দ্বীনেরও উপকার আল্লাহুম্মা আল্লাহুম্মা إني أسألك علما نافعا جو تعالو چلا ہوئے چھے اللہ مدر جبنے عمل کرا توفیق دان کرو